তো চট্টগ্রাম মুসলিম হলে এক সেমিনারে আপনি বলেছিলেন যে কিছু সময় চুপ থাকতে হয়, তো সেই চুপ থাকার সময়টা আসলে কখন, কবে চুপ থাকতে হয়? এবং দ্বিতীয় কথা হচ্ছে, চট্টগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ইস্যু নিয়ে আপনার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, এবং সেই সময়টা কি আপনি বুঝিয়েছেন, অথবা কখন চুপ থাকতে হয়? যখন আমরা কোন একটা কাজ করি, আমরা কোন একটা লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করি, তখন আমাদের আশেপাশের মানুষজন আমাদের নিয়ে বিভিন্ন কথাবার্তা বলে, সেই কথাগুলো আমাদের পছন্দ হয় না। অনেকগুলো কথা আমাদের খোঁচা দিয়ে বলে, অনেকগুলো কথা আমাদের খোঁটা দিয়ে বলে, তো সেগুলো আমাদের পছন্দ হয় না। সাধারণত আমরা যখন বাজে অবস্থার মধ্য দিয়ে যাই, তখন আমাদের আহত করার লোকের কোনো অভাব হয় না, কিন্তু দুটো ভালো কথা বলার লোকের অনেক অভাব, যে আমাদের দুটো ভালো কথা বলবে, আমাদের একটু সামনের দিকে এগোতে সাহায্য করবে, কিংবা আমাকে একটু বলবে তুমি, তোমার কিচ্ছু হয়নি, তুমি উঠে দাঁড়াও, তুমি পারবে কিছু একটা করতে, সে ধরনের লোক পাওয়া খুব টাফ। তো তখন লোকজনকে খুব মন চায় কথা শুনিয়ে দিই, তাদের কিছু একটা বলি, তাদের মুখের উপর একটা জবাব দিয়ে দিই। ওই সময়টাতে খুব ভালো হয় কাউকে কোনো জবাব না দিয়ে নিজের কাজটা চুপচাপ করে যাওয়া। অর্থাৎ যখন আপনি কোন একটা প্রার্থনার মধ্যে আছেন বা ইবাদতের মধ্যে আছেন, অর্থাৎ কোন একটা লক্ষ্যে পৌঁছানোর যে রাস্তাটা, যে যাত্রা পথটা, যে জার্নিটা, ওই জার্নিটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইবাদত, ওয়ান কাইন্ড অফ প্রেয়ার, প্রার্থনা, তখন আপনি আপনার মুখটা বন্ধ রাখুন। কেননা ইবাদত করার সময়ে, প্রার্থনা করার সময়ে কথা বলা যায় না, কথা বললে মনোযোগ ব্যাহত হয়। আপনি যখন আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন, আপনি যখন সফল হবেন, আপনি যখন আপনার কাজটা করে দেখাতে পারবেন, তখন আপনার কাজ, আপনার সাফল্য, আপনার লক্ষ্যে পৌঁছানোর যে ব্যাপারটা, সেটা আপনার জন্য কথা বলবে, সেটা আপনার দিকে ছুঁড়ে মারা যতগুলো প্রশ্ন, সবগুলো প্রশ্নের উত্তর একটা একটা করে দিয়ে দেবে। এবং ওই উত্তর দেওয়ার যে ধরনটা, সে ধরনটা এতটাই তীব্র, এতটাই স্পষ্ট, যেটা আমরা আমাদের কথার মাধ্যমে ঠিক অতটা বোঝাতে পারি না। সো আমাদের চুপ থাকতে হয়, আমাদের ওয়েট করতে হয় যে কখন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো। এর আগ পর্যন্ত চুপচাপ কাজ করে যেতে হয়, আমি এটা করতে পারবো, আমি ওটা করব, ইত্যাদি করব, এগুলো মুখে বলার চাইতে করে দেখানোটা ভালো। কেননা আমাদের কাজ আমাদের জন্য যতটা জোরে কথা বলতে পারে, আমাদের কথা আমাদের জন্য ততটা জোরে কথা বলতে পারে না। তাই চুপচাপ থাকাটা আমি ভালো মনে করি। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটেছিল, সেটা কিছু মানুষ অতি উৎসাহী হয়ে একটা ইস্যু দাঁড় করিয়ে আমার বিরুদ্ধে চলে গিয়েছিলেন, সেটা করে তারা আনন্দ পেয়েছেন, সেটা করে তারা সুখ পেয়েছেন, তারা তাদের জায়গায় ঠিক আছেন, তারা তাদের, কেননা এটা করে তারা আনন্দ পেয়েছেন, তারা আমার বিরুদ্ধে লড়াই করেছেন, তারা আমার বিরুদ্ধে বিভিন্ন ফোরামে কথা বলেছেন, সেটা করে যদি তারা কোনো আনন্দ পেয়ে থাকেন, তাহলে অসুবিধা কোথায়? তো আমি ওই সময়টাতে একেবারেই চুপচাপ থেকেছি, কেননা আমার কাছে মনে হয়েছে যুদ্ধটা চলুক, যুদ্ধের শেষে যে জয়ী হবে পৃথিবী তার জন্য কথা বলবে, যে জয়ী হতে পারবে না পৃথিবী তাদের অতীতের সকল জবাব দিয়ে দেবে। তো যাই হোক, আমি জয়ী হয়েছে, যারা জয়ী হতে নিশ্চয়ই, পারেনি তারা তাদের উত্তরটা পেয়ে গেছে। ওই সময় আমি যদি অনেক উত্তর দিতাম, আমি অনেক কথা বলতাম, ওই কথাগুলো অতটা শক্ত হতো না, আমার রেজাল্ট শক্ত উত্তর সবাইকে দিয়ে দিয়েছে। আমার তো ভালো লাগে বলতে, আমি অসংখ্য মানুষের সাথে লড়াই করে জিতেছি, কিন্তু জেতার আগে সেটা বলাটা কতটা সঙ্গত হতো, কতটা উচিত হতো, সে বিষয়ে আমি সন্দিহান, আমি জানি না এই আর কি। জি আপনি খুবই ওয়েল ডিফাইন্ড আনসার আপনার কাছ থেকে।